আসসালামু আলাইকুম, আমার নাম ইউনুস মিয়া, আমি সৌদি প্রবাসী, আমি কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়া বাজার থেকে আসছি। আমার কোমরের সমস্যা ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে দেখাতে আসছি। স্যার আমার এমআরআই দেখছেন, এমআরআই দেখে বলছেন যে পিএলআইডি সমস্যা আছে। এখন আমার স্যার ভর্তি দিয়েছেন, বাস দেখি ইনশাল্লাহ কতটুকু ইম্প্রুভ হয় এখানে। আমি প্রথমবারের মতো আসলাম এখানে, বাস। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে একজন পেশেন্ট নিয়ে আসলাম, যিনি দীর্ঘদিন যাবৎ পিএলআইডি সমস্যায় ভুগেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন হসপিটালে গিয়েছেন, যেমনি টাকা পয়সা খরচ করেছে তেমনি সঠিক ট্রিটমেন্টটা কোথাও পায়নি। অবশেষে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, আমাদের হসপিটালে এসে ভর্তি ছিলেন, এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। তো দর্শক, আজকে এই বিষয়গুলো আপনাদের কাছে আলোচনা করব, আসলে কী হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবো। চলুন দর্শক, আমরা কথা বলে নিই আজকের অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা কি? আমার নাম ইউনুস মিয়া। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি স্যার আপনার পিএলআইডির প্রবলেম ছিল। জি স্যার। তো স্যার আমরা একটু প্রথম থেকে জানবো, স্যার কি হয়েছিল আপনার প্রথম থেকে, আপনি কখন থেকে বুঝতে পারলেন আপনার এই সমস্যাটা? আমার 2018 থেকে সমস্যাটা, আমার মনে হলো যে আমি একটা ওইখানে, আমি সৌদি আরবে থাকি মূলত, দেশের বাইরে থাকি, দেশের বাইরে থাকি। আমি সাধারণ একটা মনে হয় 5 কেজি ওজনের একটা আপনার প্লাইবোর্ড উঠাতাম গেছিলাম। আচ্ছা। তখন আমি নিচে ঝুঁকে দেখা গেছে কাঠটা উঠাতাম ছিলাম, এরপরে পরবর্তীতে আমি এটা উঠাতে পারিনি। আমি সাথে সাথে নিচে বসে গেছি, ফট করে একটা আওয়াজ হলো মাজার ভিতরে, পুরো মাজায় ব্যথা সরাই করলো। পরে আমার রুমমেটার আমার ধরে রুমে নিয়ে গেল, ওইখানে দেখা গেছে যেন আমার কতক্ষণ শোয়াই রাখল। পরবর্তীতে আমি ওইখানে বিভিন্ন ডাক্তার টাক্তার দেখাচ্ছি, তারা ওই ইঞ্জেকশন টিঞ্জেকশন দিত, কয়েকদিন ভালো থাকতাম, ওষুধ বেরিয়ে দিত, ভালো থাকতাম। তো এই আমি 3 মাস পরে দেশে চলে আসি। আচ্ছা। আসার পরে এখানে আপনার ইয়েতে ঢাকা মিরপুরে আমি এমআরআই করাই, তখন ওখানে ডাক্তার বলছে যে আমার পিএলআইডির সমস্যা। আচ্ছা। তো এই আবার আমি ঢাকা মেডিকেলেও ডাক্তার দেখাই, ডাক্তাররা বলছে যে অপারেশন করতে হবে। তো আমি অপারেশনে যাই নাই, আমি কিছু ওষুধ বেরিয়ে নিলাম, আবার ইমিডিয়েটও দেখা গেছে আমার কিছু থেরাপি চললো আমার প্রায় 15 দিন। আচ্ছা। ওইখানে মূলত কোনো আমার কোনো লাভ হয় নাই বলতে গেলে, আইসি গেছি, ডিসি থেরাপি দিয়েছি, কোনো কাজ হয় নাই। পর আমার ছুটি শেষ, আমি আবার চলে গেলাম। আচ্ছা। তো ব্যথা নিয়ে চলে গেছি আমি, যাওয়ার পরে আমি বিগত 4 বছর ওই ব্যথা নিয়ে কাজকর্ম চালিয়ে গেছি। আচ্ছা। কিন্তু আমার কিন্তু গত এই 4-5 বছরের মধ্যে আমি শফিউল্লাহ স্যারের যে ভিডিওগুলো আমি ফলো করতাম, ওনার ট্রিটমেন্টগুলো ফলো করতাম। তো বিভিন্ন লোকেরা দেখা গেছে যে না এখান থেকে চিকিৎসা নিয়ে বলে ভালো হয়, ভালো হয়ে যাইতে আছে। আপনি সব ইউটিউবে দেখতেন? হ্যাঁ, আমি সব ইউটিউবে দেখতাম। আচ্ছা। তো এই মূলত আমার একটা মনোভূত ছিল যে আমি এখানে স্যারের কাছে দেশে আসলে অন্তত স্যারের কাছে আমি চিকিৎসা নেবো, এরকম আমার একটা মনোভাব ছিল। তো এই তো আসলাম এখানে, স্যারকে দেখালাম, স্যার আমার এমআরআইগুলো দেখলো এবং রিপোর্টগুলো দেখলো। আমার দেখার পরে স্যার আমরা একটু প্রথম থেকে জানবো, সেটা হচ্ছে আপনি যখন এই ব্যথাটা আপনি যখন বুঝতে পারলেন যে আপনি এরকম একটা বড় ধরনের ব্যথা পেয়েছেন, তো আপনি তো তখন দেশের বাইরে ছিলেন, ওখানে কতজন ডক্টর দেখিয়েছিলেন? আমি ওইখানেও থেরাপি নিয়েছি প্রায় টানা 18 দিন। আচ্ছা। কিন্তু ওইখানে থেরাপিগুলো এখানে থেরাপিগুলো আপনার মনের মতো হয়নি? মনের মতো হয় নাই। ওইখানে দেখা গেছে যেন আমি মেশিন দিয়ে টান্স দিত আর শর্ট দিত, আর ওই এটা কি বলে জানি ইলেকট্রিক কিছু শর্ট দিত, বা হাতের কোনো কাজ করাইতো না। তো এই চিকিৎসাটা মূলত হাতের কাজের মাধ্যমে রিকভারি হওয়া যায়, বুঝছেন? আমাদের ফিজিওথেরাপিস্ট যিনি ছিলেন উনি হচ্ছে আপনাকে প্রতিদিন 3 বেলা হচ্ছে নিয়মিত এসে আপনাকে হাতে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করিয়ে দিচ্ছে, ইলেকট্রিক শক দিচ্ছে, বিভিন্ন ফিজিওথেরাপির মাধ্যমে আসলে আপনার এই সমস্যাটা রিকভার করার চেষ্টা করেছেন। এখানে দেখা যাচ্ছে যে আবার আকু পাঞ্চার আছে, সব জায়গায় কিন্তু আকু পাঞ্চারটা নাই। আচ্ছা আচ্ছা। আকু বটন বলে আরেকটা আছে, ওইটাও এখানে আছে। মূলত এইগুলোর মাধ্যমে মোটামুটি রোগী রিকভারি হয়, ওই বিশ্বাসের কারণে তো আমি এখানে আসা, বুঝছেন? কিন্তু আমার বিভিন্ন ডাক্তাররা বলছে যে আপনার দেখা গেছে যে মেডিসিন, যত মেডিসিন ডাক্তার টাক্তার দেখাইছি ওরা বাস সাজেস্ট করতে যেন অপারেশনে যাও। তো আমি অপারেশনে যাইতে বিশ্বাস ছিলাম না, আমি ওই স্যারের ভিডিওগুলো ফলো করতাম, স্যারে বলতো যে এই সমস্যাটা ফিজিওথেরাপিস্টের মাধ্যমে রিকভারি করা যায়। তো আমি আমার মূলত এখানে আমি লাস্ট ট্রিটমেন্টটা নেওয়ার জন্য এখানে আসছি, যদি আমি সুস্থ হয়ে যাই তা আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমি দেখা যাচ্ছে অপারেশনের দিকে পরবর্তীতে চিন্তা ভাবনা করবো।
আপনি হচ্ছে বাংলাদেশে এসে প্রায় অনেকজন ডক্টর দেখিয়েছেন হ্যাঁ দেখেছি কখনো কি আপনাকে বলেছিল যে আপনার পিএলআইডি বা আপনার এই ধরনের সমস্যা হয়েছে এটা তো আমি মূলত 3 মাস পরে আমি টের পাইছি আমি জানি আমি 3 মাস পরে দেশে ব্যাক করছি ব্যাক করার পর আমি টের পাইছি এই জিনিসটা তো আমি ওই সারের মোটামুটি ভিডিও ভিডিও দেখতাম দেখে দেখে ওখানে বাইরে আমি গুলো এক্সারসাইজ করতাম ব্যায়াম ট্যায়াম করতাম এই কারণে আমার ইয়াটা বেশি একটা প্রবলেম হয় নাই ওই স্যার এমআরআই ইয়াটা দেখা গেল আর কি যদি ব্যায়াম স্যাম না করতাম তাহলে দেখা গেছে জিনিসটা আরো খারাপের দিকে যেত আপনার মতো কিন্তু স্যার অনেক পেশেন্ট আছে বাংলাদেশে কিন্তু 98% পিএলআইডি স্পন্ডলাইসিস এই ধরনের পেশেন্ট আছে দেশের বাইরেও আছে তো ইতিমধ্যে সবাই এই বিষয়টা জানে এবং কি আমাদের স্যার সম্পর্কে সবাই ভালো ধারণা রাখে তো আপনার মতো এই পেশেন্টের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আজকে তো আপনি সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন আমার বলা যাদের এই সমস্যাগুলো আছে তারা এদিক সেদিক ঘুরেফিরে না করে বিভিন্ন ডাক্তার না দেখাইয়া মানে সরাসরি ডিপিআরসিতে চলে আসলে দেখা গেছে যে তাদের জন্য ভালো হবে মঙ্গল হবে ভর্তি না হন তার সাথে দেখা করে যান আলাপ করে যান যদি মনোপুত হয় তাহলে আপনারা এখানে ভর্তি হবেন বা ট্রিটমেন্ট নেবেন ওইটাই আমার লাস্ট কথা আর একটা কথা হচ্ছে যে কি যদি স্যার প্রতিদিন যদি না আসতেও যদি একদিন পর পরে আসতো তাহলে আরেকটু ভালো হতো কিন্তু স্যার কিন্তু সময়টা দিতে পারে না যতটুকুই আপনাকে সময় দেওয়া হয়েছে স্যার একদম প্রপার একটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয়েছে আপনাকে সেটা কি আপনার মনে বিশ্বাস এসেছে অবশ্যই আমি তো বললাম না আমি 70% সুস্থ আচ্ছা আচ্ছা যদি আমার আরো যদি ইয়ের দিকে যেতে 50 বা 60 এরকম হতো তাহলে আমি এখানে ভিডিও করতে আসতাম না আচ্ছা আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে আপনার মনের ভাবগুলো আমাদের কাছে প্রকাশ করার জন্য আমাদের দর্শকের কাছে প্রকাশ করার জন্য ওকে আপনাকে ধন্যবাদ শেষ করে দিব দোয়া করবেন জি যাতে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে ইনশাআল্লাহ ওটাই কথা জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে বুঝতে পেরেছেন অলরেডি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে তো দর্শক আজকের জন্য আমরা এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম